নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার। নবযুগের কাণ্ডারি না নতুন যৌবনের কাণ্ডারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিসের কাণ্ডারি আমি জানি না, তবে তৃণমূলে তার অনুগামীরা তাকে নবযুগের কাণ্ডারি বলেন, ভাগ্যিস নতুন যৌবনের দূত বলেন। বৈভবের আস্পালন করতে অভ্যস্ত ছোটবাবু এখন একটু বেকায়দায়। কেন বেকায়দায় পড়েছেন সে তো আপনারা সবাই জানেন। যে কণ্ঠস্বরে গুপ্তধনের চাবিকাঠি নিয়োগ দুর্নীতির তদন্তে, সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গিয়েছে। সেই নমুনার সঙ্গে কাকুর মোবাইলের ভয়েস রেকর্ডের মিলবে কিনা সেগুলো তো পরের কথা, কিন্তু যে কণ্ঠস্বরের নমুনা পেতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে কত কাঠখড় পোয়াতে হয়েছে, শেষ পর্যন্ত 3 তারিখ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বাধ্য হয়ে SSKMA হসপিটালের কর্তৃপক্ষ কাকুকে ইডির হাতে তুলে দেন, তারপরে জোকাতে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়। শুভেন্দুবাবু বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এটা যদি তারা নিলাম করেন, তার লোক আছে সেই সম্পত্তি কিনে নেবেন, সেখানে অনাথ আশ্রম। 8টা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা ডিড ভ্যালু 7.5 কোটি টাকা, ডিড ভ্যালু 7.5 কোটি টাকা, কিন্তু মার্কেট ভ্যালু কিন্তু তার 5-6 গুণ বেশি অ্যাজ অফ নাও। সুতরাং ডিড ভ্যালু আর মার্কেট ভ্যালুর মধ্যে আমরা যদি গুলিয়ে ফেলি তাহলে সম্পত্তির প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। ছোটবাবু দীর্ঘদিন ধরে অন্তরালেই ছিলেন, সেই যে রাজভবনের ধর্ণা থেকে উঠলেন তারপরে তাকে খুব দেখা যায়নি। মাঝে উত্তরবঙ্গের চা বাগানে তার ভাইয়ের বিয়েতে গেলেন, তারপরে ফিরে এসে ক্রিসমাসের ছুটি ভাই বোনদের নিয়ে কাটালেন, ফিরে আসলেন তার অনুগামী কয়েকজনকে ডেকে তার নিজের মনের কথা বললেন, বললেন যে আমলাদের একটা অংশ তাদেরকে সাহায্য করছে না, এবং শুরু হলো নবীন প্রবীণ দ্বন্দ্ব। ছোটবাবুরও এ ব্যাট ধরতে নামলেন সবজান্তা মুখপাত্র। তিনি ফিরাদ আকিম সহ সবাইকেই আক্রমণ করলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরাদ আকিম, কেউ সুব্রত বক্সী, কেউই তার নিশানা থেকে বাদ গেল না, এবং সবজান্তা মুখপাত্রকে সংবাদ করলেন আর একজন সত্যরুদ্ধ মানুষ যিনি ছোটবাবুর ঘনিষ্ঠ তাপস রায়। নারায়ণ গোস্বামী বললেন যে তৃণমূলের অনেক নেতা সফটওয়্যার আপডেট করতে হবে, তবে বোমাটা বানিয়েছেন 10 বারের নির্বাচিত বিধায়ক করিম চৌধুরী, যিনি ছোটবাবুকে কার্যত নাদান বলেছেন, আর সবজান্তা মুখপাত্রকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। ছোটবাবু নাদান না পরিণত সেটা পরে প্রমাণ হবে। করিম চৌধুরীর সঙ্গে ছোটবাবু সদ্ভাব নেই এটা আমরা জানি। ছোটবাবু পিটার প্যান নাকি ম্যাচিওর পলিটিশিয়ান? দেখুন, ধূপগুড়ি নাকি মহকুমা হয়ে যাবে 31 ডিসেম্বরের মধ্যে, কিচ্ছু কাজ হয়নি। সেখানকার বিধায়কের বিরুদ্ধে মানুষ পথে নেমেছেন মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে। ছোটবাবু পিসির আলোয় আলোকিত, না করেছেন ছাত্র আন্দোলন, না করেছেন শ্রমিক আন্দোলন, না করেছেন কোনো বিরোধী রাজনীতি। 11 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে নিয়ে আসেন, 14 সালে সাংসদ হন, তারপরেই অভিষেকের প্রতিপত্তি বাড়তে থাকে, তার নিজস্ব একটা বলয় তৈরি হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ছবির পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছেন, আর অভিষেক ভাবতে শুরু করে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোভাবে রাজ্যপাট চালনা করতে পারেন। তো এই এই ধারণা তার মনে বদ্ধমূল হয়েছে, এবং এই ধারণা বদ্ধমূল হওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আছে। মমতা এমনভাবে সুতো ছেড়ে দিয়েছেন এবং অভিষেক সেটাকে সদ্ব্যবহার করেছেন, এবং ধীরে ধীরে তিনি নিজে বুঝতে পেরেছেন যে তার কথাই শেষ কথা। সেখানে ফিরাদ আকিম কি বললেন, তারপরে সুব্রত বক্সী কি বললেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন,
ম্যাটারই করে না, তিনি শেষ কথা, তিনি এয়ার পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এয়ার অ্যাপারেন্ট হিসাবে তুলে ধরেছিলেন, স্বীকৃতি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, কিন্তু জল যে এইভাবে গোলা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। এবং অভিষেক যে এত তাড়াতাড়ি তাকে অবসরের গ্রহে পাঠিয়ে নবান্নের চোদ্দ তলায় বসতে চান সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দাজ ছিল না। এবং অভিষেক অধৈর্য হয়ে গেছেন, তিনি দেখছেন যে তেজস্বী ডিফ্যাক্টো চিফ মিনিস্টার অখিলেশ মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আরো অনেক ইয়াং ছেলে মেয়ে রাজনীতি করছে, আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তিনি শুধু সাংসদ হয়ে থাকবেন? তিনি চান নবান্নের চোদ্দ তলায় জাঁকিয়ে বসতে মুখ্যমন্ত্রী হতে। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে যাতে মন দেন সেটা তিনি নিশ্চিত করতে চান, যে ঠিক যেভাবে তেজস্বী চাইছেন যে চাটা এই চাচা নীতি সর্বভারতীয় রাজনীতিতে চান, আর তেজস্বী মুখ্যমন্ত্রীও লালুও চাইছেন, লালন সিং লালু ঘনিষ্ঠ, তিনি জেডিইউকে ভেঙে একটা অংশ নিয়ে আরজেডির সঙ্গে মিশে যেতে চাইছিলেন, নীতিশ সেটা টের পেয়ে লালন সিংকে সভাপতির পদ থেকে সরিয়ে দেয়। তা তৃণমূলের মধ্যে এরকম স্পষ্ট বিভাজন, একটা ছোটবাবুর পক্ষে একটা পুরনো লোক, সুব্রত বক্সিকে বাক্য ঠিকভাবে বলতে হবে, সুদীপবাবুকে ভাব সম্প্রসারণ করে বুঝিয়ে দেবেন, এসব তো বলেছেন কুণাল ঘোষ, কুণাল তো একা বলছেন না, তাকে বলতে বলা হচ্ছে বলে তিনি খুললাম খুললা বলছেন, কিন্তু এত করেও কি ছোটবাবুর আশা পূরণ হবে? যেভাবে এজেন্সি চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, যেভাবে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যেভাবে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেছে, তো অনেকেই তো শিওরে বিপদ দেখছে। তারপরে নওসাদ ডায়মন্ডের পারে দাঁড়ালে ছোটবাবুর কপালে দুঃখ আছে, 3,20,000 গল্প তো ছেড়ে দিন, 7 তারিখ ছোটবাবু পহিলানে জনসভা করবেন, বার্ধক্য ভাতা চেক তুলে দেবেন, সরকার দিচ্ছে না, ছোটবাবু নিজের উদ্যোগে দলের লোকদের কাছ থেকে টাকা তুলে দিচ্ছেন সেটা প্রকাশ হবে। আমার ধারণা সরকার ওইভাবে একটা কেন্দ্রের জন্য বার্ধক্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, এটা ছোটবাবু নিজের উদ্যোগে যেটা বলেছিলেন তিনি কথা রাখেন, সেই কথা রাখার জন্য দলীয় স্তরে তহবিল তুলে টাকা পয়সা দিচ্ছেন। তৃণমূল তো খুব রিচ পার্টি, তা এটা ওদের কাছে কোনো ব্যাপার নয়। তো 100 জনকে এই 1,00,000 প্রায় 1,00,000, 70,000 আগে ছিল কিছু বেড়েছে, 1,000 টাকা করে দিতে গেলে মাসে 10 কোটি টাকা লাগে, তো বছরে 120 কোটি টাকা। তা একজন সাংসদ ঘোষণা করে দিলেন, এখন কিছুদিন তো উনি চালাবার চেষ্টা করবেন নিজের মুখ রাখতে, অত লোকসভা নির্বাচন পর্যন্ত, তারপরে সরকার কি করবে সেটা তাদের ব্যাপার। তো তিনি আপাতত ডায়মন্ড হারবারে কনসেন্ট্রেট করবে, এটা কোনো মান অভিমানের ব্যাপার নয়, ডায়মন্ড হারবারে তিনি চাপের মুখে প্রচন্ড, তার একটা অনুগত বাহিনী আছে, তারা কিভাবে ভোট করে আমরা জানি, সেই অনুগত বাহিনীর অনেকেই নির্বাচনের আগে আর এলাকায় থাকবেন না, এই খবরগুলো কানা ঘোষা শোনা যাচ্ছে, এতে ছোটবাবু রক্তচাপ বেড়ে গেছে। সেই অনুগত বাহিনী যদি ভোটের সময় না থাকে তাহলে তো খুব মুশকিল, তাই তিনি এখন মাটি কামড়ে পড়ে আছেন, নিজেকে জনদরদি তুলে ধরার চেষ্টা করছেন। আর নওসাদের একটা কিন্তু অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে, নওসাদ বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়ালো, বিজেপি একজন জবরদস্ত ক্যান্ডিডেট দিল, যে মূল মুসলমান ভোট ছোটবাবুর সেটা কিন্তু আড়াআড়িভাবে ভাগ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা, তাই ছোটবাবু মরিয়া হয়ে এখন ডায়মন্ড হারবারের সময় দিচ্ছে। তিনি যদি ডায়মন্ড হারবারকে নেগলেক্ট করে এখন রাজ্য সফরে বেরোন, তিনি জানেন বিপদ অপেক্ষা করছে ডায়মন্ড হারবারে, তিনি নতুন কোনো কথা বলবেন না 7 তারিখে। তিনি বড় বড় যেমন কথা বলেন, তিনি সততার প্রতীক, 1 পয়সা দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি অমুক করবেন, তিনি তমুক করবেন, যুবদের এগিয়ে আসার কথা বলবেন, এইসব বলবেন টলবেন, আর তার সাঙ্গপাঙ্গ সমবেত বৃন্দগণে বলবেন দেখলেন দাদা কি বললো, এছাড়া কিছু হবে না। মূল কথা ডায়মন্ড হারবারে ছোটবাবু চাপের মুখে,
এবং ছোটবাবুর কিছু অনুগামী যারা ভোটের দিন কি করতো এলাকায় মানুষ জানেন, তাদের অনেককেই নাকি নির্বাচনের সময় এলাকায় দেখা যাবে না, এরকম শোনা যাচ্ছে কারাবাস। ছোটবাবু নিশ্চয়ই শুনেছেন, তাই এখন মরিয়া হয়ে ডায়মন্ডার বাড়ি। তো 4 তারিখে সন্ধ্যেবেলা কুনাল ঘোষ চলে গেলেন তার কথিত গ্ল্যাক্সো বেবির বাড়িতে। তিনি নিজে শব্দটা ব্যবহার করেছিলেন, গ্ল্যাক্সো বেবি মানে শোভন চট্টোপাধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র। ববি হাকিমের সঙ্গে কুনাল ঘোষের সম্পর্ক পুতিন জেলেনস্কির মতো, শোভনের সঙ্গেও তাই ছিল। এখন ববি কাটা তুলতে শোভনের শরণাপন্ন কুনাল, অবশ্যই ছোটবাবুর নির্দেশ। শোভনকে 2-3 মন্ত্রকের মন্ত্রিত্ব দিতে মমতা নাকি তৈরি ছিলেন, ফিরাদকে বলেও ছিলেন, কিন্তু শোভনের দাবি আরো অনেক, সেই দাবি মানা সম্ভব নয় তৃণমূল নেত্রীর পক্ষে। আর ছোটবাবু শোভনকে খুব একটা পছন্দ করেন না, পছন্দ মানে কি অপছন্দই করেন, কিন্তু এখন ফিরাদ কাটা সামলাতে ওই শোভন চট্টোপাধ্যায় কি সামনে আনা, না হলে যে কুনাল ঘোষ শোভনকে কটাক্ষ করে গ্ল্যাক্সো বেবি বলতেন তার বাড়িতেই চলে গেল সৌজন্য, জানি না রাজনীতিতে সবই সম্ভব হয়, কে কখন কাকে কি বলছে পরক্ষণই তাকে বুকে জড়িয়ে ধরছে। সাথে বলে যে রাজনীতি হচ্ছে সম্ভবতার শিল্প, পাকাপাকি কোনো শত্রু মিত্র রাজনীতিতে হয় না, রাজনীতি এই শিক্ষাই আমাদের।